নমস্কার বন্ধুরা বাস্তু টিপস চ্যানেলে তুলসীকে ছুঁয়ে চুপচাপ বলে দিন এই মন্ত্র যা চান তাই পাবেন পাবেন হাতে হাতে হিন্দু ধর্মে তুলসী পূজার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় বলা হয় যে ঘরে প্রতিদিন তুলসীর পূজা করা হয় ওই ঘরে কখনোই দারিদ্রতা ও দুর্ভাগ্য আসে না ওই ঘরে সদা মা লক্ষ্মীর বাস হয় সমস্ত পাপের বিনাশ ঘটে তুলসী নেগেটিভ এনার্জির বিনাশ ঘটিয়ে বাড়িতে কেবল পজিটিভ শক্তির বৃদ্ধি ঘটায় প্রতিদিন তুলসীর পুজো করলে ধনসম্পদ সুখ বৈভব সমৃদ্ধি জীবনে এসে থাকে মা লক্ষ্মীও সবসময় প্রসন্ন থাকেন যদি আপনার বাড়িতে গৃহকলহ থাকে পয়সা যদি আপনার বাড়িতে না টেকে পয়সা আসার সমস্ত রাস্তা যদি বন্ধ হয়ে যায় বা গৃহের সমস্যা এসে থাকে তাহলে আজকে বলা মন্ত্রটি তুলসী পুজোর সময় আপনি একবার বলুন খুব অল্প দিনেই আপনার সমস্ত সমস্যা দূর হবে স্থায়ীভাবে লক্ষ্মী আপনার গৃহে বাস করবেন সাথে সাথে ঘরে দুঃখ দারিদ্রতা আসবে না সকালে স্নান করে শুদ্ধ হয়ে তুলসী বৃক্ষের কাছে গিয়ে প্রণাম করুন তুলসীকে জল অর্পণ করুন সিঁদুর লাগান হলুদ লাগান এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ধূপ জ্বালান মাতা তুলসীকে সাতবার প্রদক্ষিণ করুন তারপর তুলসী বৃক্ষের নিচে বসে তুলসীর মালা হাতে নিয়ে এই বিশেষ মন্ত্রটি আপনি এগারো বার জপ করুন মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসিতং নমস্তুতে মন্ত্রটি এগারো বার জপ করার পর আপনি আপনার মনোকামনা মাতা তুলসীর কাছে বলুন এবং তা পূরণ করার প্রার্থনা জানান প্রতিদিন এই কাজটি যদি আপনি করেন দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ